তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ফ্রিতে আমরা 10 এমবার পেয়ে গেলাম। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও ফার্ক মোবাইল। তো গাইস আজকের ভিডিওতে আমরা আনলিমিটেড এমবার মানে আনলিমিটেড এমবার কামাইব, মানে ফ্রিতে এমবার ফার্ম করব। তো বেশি দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমাদের এমবার ফার্ম করার জন্য প্রথমে দুটি কাম করতে হবে। দুটি অপোজিট সাইডে দুটি রাফট প্লেস করে রাফটের উপরে দুটি মানে যেহেতু মঞ্চা বেড প্লেস করতে হবে। তো তোমরা মার্ক দেখতে পারতেছো, তোমরা অপোজিট সাইড বুঝতে পারতেছো এখানে অথবা ওখানে। তো অপোজিট সাইডে দুটা বেড প্লেস করতে হবে মানে বোর্ড। তারপরে দেখতে পাচ্ছ আমি কিছু বেড প্লেস করছি। এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেট এমবার ফার্ম করতেছে। তো এখন আমরা দেখাবো কীভাবে এমবার ফার্ম করবা। তো মনে রাখবে এখানে তোমাদের একটা টিমমেট প্রয়োজন হবে এবং তোমাদের 40 লেভেল লাগবে। যে সার্ভারে তোমাদের ঢুকতে 40 লেভেল দেওয়া যায় ওই সার্ভার লাগবে, মনে রেখো। আর স্লোতে মনে করা অনেক কষ্ট, সম্ভব না। এখন আমি প্রথমে কী করবো, আমার যত আইটেম আছে সব আমার আর্জেন্ট হিসেবে কাছে রেখে দিই। ইনভেন্টরি খালি করার দরকার না হলে তোমার আইটেম চলে যাবে। এখন গ্যাস আরেকটা কথা, তোমাদের যে টিমমেটটা থাকবে সেটা ওনার থাকতে হবে, ট্রাইবের। তো আমি এখন ট্রাইবের নয়, তাই তাকে ওকে ট্রাইবের ওনারশিপ দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ দুইটা অপশান, রিমুভ মেম্বার, ট্রান্সফার ওনার, আর এটা হলো তোমাদেরকে ওকে অ্যাডমিন বানার অপশান। তো এখন আমরা ওকে ট্রাইবের ওনার বানিয়ে দিই। এখানে বারবার এই অপশান ইয়াটা এসে পড়ে। তো আমরা এখন সেটিংয়ে যাইব এবং কাইজোকে ট্রাইব ওনার বানিয়ে দেবো ইনস্টল গেমারকে। তো আমরা যদি এখানে ট্রান্সফার ওনারশিপে ক্লিক করি তাহলে ওনার হয়ে যাবে। এটা দরকার হলে কিন্তু তোমাদের বিল ডাইনোর সব কিছু চলে যাবে, এটা মনে রেখো। তো এখন আমরা আমার কাছে আর কিছু নেই গেছি। এখন দেখতে পাচ্ছ যে মিশনে এখানে গেছ গার্ড ভয়েস নামে একটা মিশন আছে, এটার মাধ্যমে আমরা এমবার আর্ন করবো। তো এখন আমরা এটাকে অন করে নিই। এটা অন করার সাথে সাথে দেখতে পাচ্ছ উপরে একটা দেখা আসা বসে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের অপোজিট সাইডে যে বেডটা আছে ওইখানে আমরা এখন ফাস্ট ট্রাভেল করবো। তো ফাস্ট ট্রাভেল করার জন্য আমরা বেড ইউজ করতে পারি। তো এই জন্য গেছ ফাস্ট ট্রাভেল করছি। তো তার আগে আমি আমার চেনটাকে রাইখা দিব, মনে হয় না গেছে চেন যাইবো, এটা প্রিমিয়াম আইটেম তাই দেখ গেছে এটা যাওয়া আমার মনে হয় না যাবো, তাই আমি ফাস্ট ট্রাভেল করি এখন। তো মনে রাখতে হবে তোমাদের অপোজিট সাইডে একটা বেড থাকতে হবে, শুধু বেড না রাফটের উপরে বেড। তো নর্মাল বেড থাকলে কোনো হবে না মিশন। তো মেন হচ্ছে গেছে আমরা মিশনের মাধ্যমে আমরা এমবার কামাবো। দেখতে পাচ্ছ আমরা এখানে ফাস্ট ট্রাভেল হয়ে গেছি, এখন আমাদের আবার আগের জায়গায় ফেরত যেতে হবে বেডের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ আমাদের চেনটাও এসে বসে, এটা সমস্যা নেই, এটা প্রিমিয়াম আইটেম ছিল। এখন গেছে আমরা আবার আগের জায়গায় চলে যাই। তোমার রাখতে হবে অপোজিট সাইডে। তো এখন আমরা দেখতে পাবো এখানে দেখতে পাবো মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আর ফাইনালি দেখতে পাবো আমাদের এম্বার এবং একটা চেস্ট দিছে যেটার দাম 40 এম্বার। তো বুঝতে পারতেছো ফ্রিতে কীভাবে এম্বার কালেক্ট করা যায়। এখন তো দেখবা যে আমাদের মিশনটা আর থাকবে না, তো মিশনটাকে কীভাবে আনবো। তো প্রথমে আমরা আমাদের চেস্টটাকে রেখা দিই। এখন গাইস আমাদের মানে মরতে হবে নিজেরটা নিজে, অথবা যে কোনো মারা আইডিয়া থাকে। পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে যে ক্যাম্পফায়ার মধ্যে আমরা উঠলে কিন্তু ড্যামেজ হয়ে মরে যাই। তো এখন গেছে আমরা এই মানে এই স্টোন মাইনারের কাছে মরে যাই। তখন গেছে আমরা যেই এখন গেছে আমাদের কী করতে হবে, ক্রিয়েটিভ নিউ সার্ভাইভে ক্লিক করতে হবে। ক্রিয়েটিভ নিউ সার্ভাইভ করার সাথে তোমার যে যতগুলো মিশন টিশন সব চলে যাবে, এটা মনে রেখো। এবং তোমাদের নামটা কিন্তু চেঞ্জ করে দিল। এখন তোমাদের যেখানে গেছ র্যান্ডম মানে র্যান্ডম স্পন আছে না, ওইখানে তোমাদের কিন্তু বোটা লাগাতে হবে।
নাহলে কিন্তু তোমার অনেক দূরে হাইটে যেতে হবে, এটা মনে রেখো। তো র্যান্ডম যেখানে স্পন নেওয়া যায় ওখানে বেটটা প্লেস করো, রাফট মনে রেখো, রাফটের উপরে বেট অপোজিট দোনো জায়গায়। তো এখন তোমাদের যা করতে হবে গেছে, তোমাদের একটা কি এসে বসে, এখন গেছে তোমাদের লেভেল আপ করতে হবে। যে এই সার্ভারে ঢোকার সাথে সাথে গেছে 100 লেভেল দেওয়া যায়, তোমাদের জাস্ট 40 লেভেল করতে হবে, মনে রেখো 40 লেভেল, 40 লেভেল। এখন গেছে আমরা লেভেল আপ করি 40 লেভেল পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আবার টিমমেটের সামনে এসে বসে, এবং টিমমেটের ট্রাইবে জয়েন, এটা আমার ট্রাইবে, ট্রাইবে জয়েন হয়ে যাব। এখন গেছে আমাদের ফার্স্ট অফ অল, তার আগে গেছে আমাদের মিশন ডাউন করতে হবে, আমি মিশন অন করতে ভুলে গেছি। তো কিন্তু মিশন অন করে কেউ যায় না, তাহলে কিন্তু তোমাদের মানে এম্বার পাইবা না, এটা মনে রেখো। এখন দেখতে পাচ্ছ গার্ড বয়েস মিশনটা আবার চলে আসছে আমাদের প্রোফাইলে, প্রোফাইলে বলে সরি। এখন গেছে আমরা আমাদের অপোজিট সাইডে বেডটাতে মানে ফার্স্ট ট্রাভেল করে ফেলি, দেখতে পাচ্ছ আমরা এখানে এসে অবস্থা। এখন গেছে আমার আগের জায়গায় চলে যেতে হবে, দেখতে পাচ্ছি আমরা এখানে আসার সাথে সাথে আমাদের 10 এম্বার এবং একটা চেস দিয়ে দিচ্ছে। তো তোমরা বুঝতে পারতেছো কিভাবে এম্বার কালেক্ট করবে, আমাদের 23 এম্বার কালেক্ট হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে 1000 অনেক এম্বার, যাদের বেশি ধৈর্য তারাই মানে করতে পারবে। তো একটা টিমমেট হলেও চলে, অথবা তোমাদের অন্য একটা মোবাইল হলেও চলবে, দুইটা মোবাইলের মাধ্যমে, অথবা টিমমেট তো থাকে অনেকের। তো গাইস তোমাদেরকে আরেকবার দেখাই দিই ম্যাপের ভিতরে, অপোজিট সাইডে দেখো যে আমি যে অপোজিট ড্রোন জায়গায় রাখছি গাইস, এখানে কিন্তু র্যান্ডম স্পন হওয়া যায়, তাই আমি এখানে রাখছি। মনে হচ্ছে তোমাদের যেখানে র্যান্ডম স্পন হওয়া যায় এখানে তোমাদের একটা রাফট, রাফটের উপরে যতগুলো মন চায় 5-6টা লাগালে ভালো হয়। আর এখানে এমন বুক ডাউন দিতেছে কেন, পুশ আপ করতেছে, এখন আবার লাভ দিতেছে, গাঞ্জা গুঞ্জা খাইছে হয়তো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা ফ্রি টাইম বা কামাইতে পারো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেওয়া যাবে, আমার ট্রিকটা কিন্তু 100% ওয়ার্ক। তো গাইস দেখা হবে একটি নতুন ভিডিওতে, তো বাই বাই, অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দিও, তো বাই বাই।